আমি একটা কাহিনী দিয়ে শুরু করবো। শুনবেন গল্পটা। একদিন একটা বাবার একটা ছেলে গাড়ি করে তারা বেরিয়েছে, দুটো বাবা ছেলে ঘুরবে, আর তারা গাড়ি করে বেরাতে বেরাতে একটা জঙ্গলের মধ্যে তাদের গাড়ি খারাপ হয়ে যায়। আর যখন গাড়িটা খারাপ হয়ে যায় তো বাবা গাড়ি দিয়ে বেরায়, গাড়ির সামনে টিকিটা খোলেন আর গাড়িটাকে ঠিক করতে লাগে। তো তার ছেলে মাত্র 14-15 বছর হবে, হাতের মধ্যে বল নিয়ে যখন দেখছে তার বাবা খেলছে, মানে বাবা কাজ করছে, সে বল নিয়ে ওই জঙ্গলের মধ্যে খেলতে শুরু করে। আর খেলতে খেলতে সে আস্তে আস্তে তার বাবা তাকে দেখে কি সে বল মেরে মেরে দূরের দিকে যাচ্ছে। আর যখন তাকে দেখে কি সে বল মেরে মেরে দূরের দিকে যাচ্ছে, তার বাবা তাকে দেখে প্রথমবার তো দেখে একটু দূরে আছে, তারপরে আবার কাজ করতে লাগে। আবার খানিকক্ষণ পরে দেখে কি যেখানে ছিল তার থেকে আরেকটু দূরে চলে গেছে খেলতে খেলতে। তো তবুও তার বাবা তার উপরে চক্ষু রাখে আর নিজের কাজ করতে থাকে। তারপরে দেখে কি আরো দূরে চলে যাচ্ছে। আর যখন ও আরো দূরে চলে যাচ্ছিল তার বাবা তাকে বলে যে বাবু বেশি দূরে যেও না, আমার কাছেই থাকো যেখানে আমি তোমায় দেখতে পাই। বাবা ছেলেটা বলে বাবাকে, হ্যাঁ বাবা ঠিক আছে আমি এখানেই আছি, আমার কোনো প্রবলেম হচ্ছে আমি এখানেই আছি, আমি এখানেই খেলছি। আর খেলতে খেলতে যে যতবার বল মারছে সে ততবার দূরে চলে যাচ্ছে, সে বুঝতেও পারছে না কি খেলার মধ্যে থেকে সে আস্তে আস্তে নিজের বাবার থেকে দূরে চলে যাচ্ছে। আর দূরে যেতে যেতে তার বাবা যখন ঘুরে তাকায় দেখে ঝাড়ির পিছনে কিছু একটা আছে। আর দেখতেই দেখতে কি দেখে ঝাড়ির পিছনে একটা অনেক বড় সিংহ দাঁড়িয়ে রয়েছে, যেটা ওর বাচ্চাকে দেখছে। আর আস্তে আস্তে করে এগাচ্ছে কি ওর বাচ্চাকে যেন ছবল মেরে নিতে পারে। এবার যখন ওর বাবা দেখলো, ওর বাবা বুঝতে পেরে গেল কি আমি যদি চিৎকার করি নিজের ছেলেকে ডাকি তো ওই সিংহটা ওর উপরে ঝাঁপ মারবে, কারণ সিংহ দেখছে ওর খাওয়া। আর যখন দেখবে ওর খাবার দূরে চলে যাচ্ছে ও তো ঝাঁপ মারবে, আর বাবা দেখছে আমার বাচ্চা। তখন ওর বাবা ওখান থেকে আস্তে করে বলে, বাবু আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আর বাবার ছেলেটা ঘুরে আস্তে আস্তে দেখে নিজের বাবাকে, জানেও না কি ওর পেছনে একটা সিংহ রয়েছে যে ওকে দেখছে। বলতেই বলতে বলছে আমার কাছে আসো, তার বাবা তাকে বলে আমার কাছে আসো। বলছে বাবা আমি খুব আনন্দ করছি বাবা, আমি একটু পরে আসছি। বলছে না তুমি এখনই এখানে আসো, তাকে জোর করে বলছে না তুমি এখনই আমার কাছে আসো। বলছে বাবা আমাকে একটু খেলতে দাও না, তোমার কি গাড়ি ঠিক হয়ে গেছে? ওখানে নিজেরই কথা বলে যাচ্ছে আর কথাটাকে উলঝাচ্ছে। ওর বাবা রেগে গিয়ে লাস্টে বলছে কি তুমি এক্ষুনি বলছি আমি তোমাকে এইমাত্র এখানে আসতে। কিন্তু সেই বাচ্চাটা কিছুতেই বোঝে না। আর লাস্টে তার বাবা চিৎকার করে ওঠে কি তোমায় আমি বলছি আমার কাছে আসো। আর যতক্ষণে সে চিৎকার করে ততক্ষণ সিংহ তার বাচ্চাকে খাবে আর খেপে নিয়ে তার পিতার সামনে থেকে সে বাচ্চাটাকে টেনে নিয়ে চলে যায়। আর তার বাবাটা কিছু করতে পারে না। এই জগতের মধ্যে দিয়াবল অনেক সময় একই জিনিস করে প্রভু সন্তানদের সাথে। প্রভু বারবার বোঝাবার চেষ্টা করে কি তুমি যেও না, এই ছেলের কাছে যেও না, এই সম্পর্কের মধ্যে ঢোকো না, এই জায়গার মধ্যে যেও না। কিন্তু আমরা শুনি না, আমরা বলি না প্রভু ঠিক আছে আমি ম্যানেজ করে নেব, আমি হ্যান্ডেল করে নেব। আর যখন আমরা ঢুকে যাই তখন আমরা আটকে যাই, আমরা আর বেরিয়ে আসতে পারি না। আর আস্তে আস্তে করে একদিন আমরা নিজেকে শেষ করে দিই বা নিজের জীবনটাকে নষ্ট করে দিই। একই জিনিস প্রভু সতর্ক করছে কি সিংহ নাই একজন দেখছে। প্রভু জানে হতে পারে তুমি দেখতে পাচ্ছ না সেই সিংহকে, কিন্তু প্রভু জানে, প্রভু দেখতে পাচ্ছে, কারণ প্রভু দূর থেকে তোমায় দেখছে, তোমার পিতা তোমায় দেখছে। আর যখন পিতা না বলে তখন তার তোমার জন্য সে মঙ্গলই চায়, সে কখনো অমঙ্গল চায় না, সে কখনো চায় না কি তোমার আনন্দটাকে সে সরিয়ে দিয়ে নিজে গর্ব করবে না, সে সবসময় বাঁচাতে চায়, রক্ষা করতে চায়। কিন্তু অনেক সময় আমরা শুনি না, অনেক সময় আমরা শুনি না, বিরমণ্ডল এসে আমরা কান দিই না। আমার সব থেকে দুঃখের বিষয় এটা লাগছিল কি প্রভু কালকে আমায় বলছিল জানেন কি, বলছে জানো ট্যারেন্স মিটিং থেকে লোকেরা কেন চলে যায়, কারণ ওরা এক অন্যকে দেখতে আসে,
যেহেতু ওরা এক অন্যকে দেখতে আসে বলে ওদের সাথে যখন ঝগড়া হলে চলে যায়, কিন্তু যদি আমাকে দেখতে আসতো তাহলে যার সাথে ঝগড়া হতো মিটিং ছেড়ে কেউ যেত না। যখন আমার প্রভু বলছিল আমি বুঝতে পেরেছি কতটা সত্য কথা, যে মিটিং এর মধ্যে আসছে তো বটে লোকেরা, কিন্তু প্রভুর জন্য খুব কম জন আসে, প্রভুর জন্য খুব কম জন আসে। কিনা চোনার লোক রয়েছে যারা প্রভুর জন্য আসে, বাকি সব মানুষের জন্য আসে। তারা মনে করে তারা প্রভুর জন্য আসছে, তাদের মাথা তাদেরকে বলে, মাথা তো সব থেকে বড় মিথ্যাবাদী আমাদের, আর হৃদয় তো সব থেকে বড় ছলনাকারী। ওদেরকে বোঝায় যে তুমি প্রভুর জন্য এসছে, কিন্তু আলটিমেটলি তারা প্রভুর জন্য নয়, তারা মানুষের জন্য এসছে। আর যখন মানুষ তাদেরকে আঘাত দেয় তারা প্রভুকে ছেড়ে চলে যায়, প্রভুকে ছেড়ে তারা চলে যায়। কিন্তু যে প্রভুর জন্য আসে, মানুষ আঘাত দিলে তারা প্রভুর স্থানটাকে ছেড়ে যাবে না, কারণ জানে এখানে প্রভু আছে, আমি তো প্রভুর জন্য এসছি, সে কখনো ছেড়ে যাবে না। আর প্রতিটা মুহূর্তে প্রভু আমাদেরকে সচেতন করে, যদি আমরা শুনতে শুধু শিখি, শুধু একটু নিজেকে স্থির করে প্রভুর সাথে বসি, জানেন তো বিশ্বাসে বিহীন প্রার্থনা করা যায় না। তোমার যত বিশ্বাসে বৃদ্ধি হবে তোমার তত প্রার্থনাশীল জীবন হবে। যদি আজকে দিনে তুমি প্রশ্ন করছো কি তুমি কেন প্রার্থনায় বসতে পারো না নিজে থেকে, তোমার পার্সোনাল লাইফের মধ্যে তুমি কেন প্রার্থনা করতে পারো না, ইট ইজ বিকজ অফ ল্যাক অফ ফেথ, তোমার বিশ্বাসের অভাবের জন্য। আর যদি তোমার সত্যি বিশ্বাস থাকতো তাহলে তুমি রোজ বসতে প্রার্থনা, যদি তোমার সত্যি বিশ্বাস থাকতো যে আমি প্রার্থনা করলে আমার ছেলে মন পরিবর্তন করবে তাহলে তুমি রোজ বসতে তোমার ছেলের জন্য প্রার্থনা করার জন্য। যদি তোমার সত্যি বিশ্বাস থাকতো যে আমি যে পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছি এই পরিস্থিতি থেকে একমাত্র আমি বেরোতে পারবো প্রার্থনার দ্বারা, তাহলে তুমি রোজ বসতে প্রার্থনা। তুমি যদি সত্যি বিশ্বাস করতে যে আমি যদি প্রার্থনা করি হতে পারে আমার কাছে আজ কিছুই নেই, আমার জীবন মৃত্যুর দিকে যাচ্ছে, সবাই না বলে দিয়েছে, সবাই আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আর সবাই আমাকে এমন কথা বলছে যেটা আমাকে মন বিশ্বাস করাবার চেষ্টা করছে যে আমি মরে যাবো, কিন্তু যদি আমি প্রভুকে বিশ্বাস করি, সত্যি বিশ্বাস করি, তাহলে আমি প্রার্থনা করবো তার কাছে বসে, কারণ আমি জানি জীবনের ডোর তার হাতে পড়তে আছে। বিশ্বাসীরা এরকমই হয়, যাদের বিশ্বাসে বৃদ্ধি হয় তারা সর্ববিষয়ে প্রার্থনা করে প্রভুর কাছে, যখন তারা নিতে পারে না, যখন তাদের হৃদয়ে আঘাত পায় তারা ঝগড়া করে না, তারা প্রার্থনা করে, তারা লড়াই করে না, তারা প্রার্থনা করে। আজ আমি জিজ্ঞেস করতে চাই কতজন এরকম হৃদয় নিয়ে চলে, হৃদয় তো সবার আছে কিন্তু কতজনের হৃদয় বড় আছে। জানেন তো খ্রিস্টের হৃদয় বড় ছিল, তাই তো তিনি জগতের জন্য নিজের জীবনটা দিতে পেরেছিলেন, নিজের বিষয়ে ভাবিনি, সে এমন জনের বিষয়ে ভেবেছিল যাদেরকে প্রভু 2000 বছর পরে পাবে, অনেক অনেক অপেক্ষার পরে তিনি এমন এমন জনের জন্য প্রাণ ত্যাগ করেছিলেন। আর আজকের দিনে আমি যে বাক্য নিয়ে এসেছি এই বাক্যটা খুবই সুন্দর বাক্য, আর এই বাক্যটা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে, আপনার হৃদয়কে স্পর্শ করবে, আপনাকে প্রভুর কাছে আরো নিয়ে আসবে। কিন্তু আমি তার আগে প্রার্থনা করবো যেন আপনার হৃদয়ের চক্ষুকে প্রভু জ্যোতি দিয়ে ভরে, জ্যোতি দিয়ে ভরে,